দেশের মাটিতে লজ্জার হার ভারতের নিউজিল্যান্ডের কাছে হেরে এমনিতেই কোণঠাসা ছিল টিম ইন্ডিয়া ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হেরে এমনিতেই কোণঠাসা অবস্থায় ছিল ক্রিকেটারদের উপর কতটা মানসিক চাপ তৈরি হয়েছিল সেটা বোঝা গিয়েছিল মুম্বাইতে প্রথম ইনিংসেও যেখানে কিউএদের রান তেমন বেশি না থাকলেও স্নায়ুচাপে ভুগতে থাকা ভারতীয় ব্যাটাররা অধিকাংশই ফ্লপ হয়েছিল এবার আরও লজ্জার রেকর্ড রোহিতের মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে যেখানে এক দশক আগে ওডিআই বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল যেখানে এক বছর আগে বিশ্বকাপের মঞ্চেও দাপট দেখিয়েছিল টিম ইন্ডিয়া আর সেই ওয়াংখেড়ে স্টেডিয়াম নিউজিল্যান্ডের কাছেই লজ্জার হার স্বীকার করতে হলো ভারতীয় দলকে এমনিতেই বড় রান তাড়া করতে নেমে হারলে অন্য বিষয় হতো ভারতীয় দল টেস্টের তৃতীয় দিনে যেখানে মাত্র ১৪৭ রান তাড়া করতেও পারল না দেশের মাটিতে লজ্জার হার ভারতের আরও বিস্তারিতভাবে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব সরাসরি চলে যাব নিউজ রুমে রয়েছেন আমাদের ক্রীড়া প্রতিনিধি পল্লব দত্ত পল্লবদা ওয়াংখেড়ে স্টেডিয়ামে দেশের মাটিতে লজ্জার হার ভারতে ঠিক কিভাবে এটাকে বলবে পর্যালোচনা করবে নিউজিল্যান্ড যখন ভারতে খেলতে আসলো তখন আমরা আলোচনা করছিলাম যে 3-0 ভারত জিতবে তারপরে অস্ট্রেলিয়ায় যাবে তারপরে অস্ট্রেলিয়ায় খেলে টেস্ট ফাইনাল খেলবে কিন্তু নিউজিল্যান্ড কারণ নিউজিল্যান্ডের কাছে খেলার নিউজিল্যান্ডের খেলার আগে ভারত বাংলাদেশকে দেশের মাটিতে হারিয়েছে আর নিউজিল্যান্ড সেই মুহূর্তে যখন এখানে খেলতে আসলো তার আগে শ্রীলঙ্কায় হেরে এসেছিল 2-0 ম্যাচে হেরে এসেছিল কাজে সেক্ষেত্রে সব দিক থেকে ভারত ফেভারিট ছিল কিন্তু প্রথম টেস্টের দ্বিতীয় দিনে প্রথম টেস্টের প্রথম দিনটা বৃষ্টিতে বানচাল হয়েছিল দ্বিতীয় দিনে টসে জেতার পর যখন ওরা ভারত ব্যাটিং নিয়েছিল সেইটাই সেইখান থেকেই বিপর্যয়টা শুরু হলো একে তো বৃষ্টি হয়ে গেছিলো তারপরে সেই সময় ঠান্ডা হাওয়া দিচ্ছিল উইকেটের সিম ছিল যার ফলে নিউজিল্যান্ডে পেসাররা ভারতকে 46 রানে চূর্ণ করে দিল সেইখানে যে মনোবলটা ভারতের চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল সেটা থেকে আর ভারত সে ফিরতে পারলো না তারপর পরের টেস্টে স্পিনিং ট্র্যাক করতে গিয়ে হারলো স্যান্টানার একাই ভারতকে শেষ করে দিল তৃতীয় টেস্টে স্যান্টানার ছিল না কিন্তু তা সত্ত্বেও অজাজ প্যাটেল গেন ফিলিপস এদের অনামি স্পিনার এরা এমন একটা কিছু ওয়ার্ল্ডে এদের এমন একটা কিছু নাম নেই কিন্তু তাদের বিরুদ্ধেও ভারত ব্যাটসম্যানরা ব্যর্থ হলো মূল কারণটা হচ্ছে ভারতীয় ব্যাটসম্যানদের ব্যর্থতা সিনিয়র দুজনের ব্যর্থতা মারাত্মক রকমভাবে চোখে পড়েছে এছাড়া কখনোই ভারত টিম হিসাবে খেলতে পারেনি বোলিং খুব ভালো হয়নি যশপ্রীত বুমরা চেষ্টা করেছে কিন্তু প্রথম টেস্টের পরে পরের দুটো ম্যাচে শেষ টেস্টে যশপ্রীত বুমরাকে নেওয়া হয়নি বিশ্রামে রাখা হয়েছিল পরে দ্বিতীয় প্রথম টেস্টে কিন্তু যশপ্রীত বুমরা যথেষ্ট চেষ্টা করেছিল দ্বিতীয় টেস্টে তো স্পিনিং ট্র্যাক করা হয়েছিল মাথা ঘুরে মরেও কোনো লাভ ছিল না তাও তিনি চেষ্টা করে গেছিলেন এবং উইকেটও পেয়েছিলেন কিন্তু বাকি বোলাররা তেমনভাবে কেউ জ্বলে উঠতে পারেনি বিক্ষিপ্তভাবে হয়তো উইকেট পেয়েছে অনেকেই কিন্তু ধারাবাহিকতা একমাত্র ওয়াশিংটন সুন্দর দ্বিতীয় টেস্টে ধারাবাহিকতা দেখিয়েছিল আর ব্যাটসম্যানদের যদি বলো কেউ তেমনভাবে ঋষভ পান্ত শুধু শেষ ম্যাচটা শেষ টেস্টে ভালো খেলছে আর একটা সেঞ্চুরি করেছে সরফরাজ একটা সেঞ্চুরি করেছে ঋষভ পান্ত ছাড়া এছাড়া শুভমান গিল একটা দুটো ইনিংসে জ্বলে উঠেছে কিন্তু টানা ছটা ইনিংস কেউ সেভাবে ভারতকে ভরসা দিতে পারেনি যার ফলে ভারতকে এই মানে ১৯৮৩র পরে ১৯৮৩তে ভারত সাউথ আফ্রিকার কাছে 2-0 ম্যাচ টেস্টে হেরেছিল এর এই তারপরে এই হোয়াইট ওয়াশ হলো এবার পল্লবদা প্রতিদ্বন্দ্বী দল হিসেবে এই বিপরীত দলে যারা ছিল তাদের ঠিক কোন কোন বিষয়গুলোকে এগিয়ে রাখবে যেই কারণেই এই রেজাল্ট প্রথম কথা হচ্ছে অ্যাপ্লিকেশান উইকেটে টিকে থাকতে হবে মাটি কামড়ে কারণ টেস্ট ম্যাচ পাঁচ দিনের ম্যাচ সেখানে শুধু ব্যাট সব বলে চার ছয় হবে না সেখানে মাটি কামড়ে উইকেটে থাকার মানসিকতা দেখাতে হবে মানে বল চুজ করতে হবে কোন বলটা মারার বল কোনটা মারবো কোনটা ছাড়বো সেটা আগে থেকেই ঠিক করা যায় না সেটা খেলতে খেলতে ঠিক করা যায় সেইভাবে সেই ডিসিশানটা নিতে হবে উইকেটে মানে যেমনই উইকেট হাক বিপক্ষ বোলারদের মাথা চড়তে না দিয়ে তাদের মানসিকভাবে এগিয়ে থাকতে হবে যাতে তারা ভুল করতে বাধ্য হয় এবং নিজে যাতে ভুল না হয় সহজে উইকেট দেব না উইকেট
উইকেটে মাটি কামড়ে, এই যে মানসিকতা এটা দেখাতে পারেনি ভারত। কারণ এই মুহূর্তে ভারতীয় দলে রাহুল দ্রাবিড়ের পর চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, এরা যে টেম্পারমেন্টটা দেখাতে পেরেছিল, তারপরে যশস্বী জয়সওয়ালও প্রথম দিকটা ভালো খেলছিল, কিন্তু যশস্বী জয়সওয়াল এই টেস্ট, এই তিনটে টেস্টে তেমন কিছু উল্লেখযোগ্যভাবে কিছু করতে পারেনি। কাজেই এই মানসিকতা, প্রথম কথা হচ্ছে মানসিকতায় অনেকটাই ওরা এগিয়েছিল টেস্টে। টেস্ট খেলার জন্য যে মানসিকতা দরকার, যে উইকেটে টিকে থাকতে হবে, যেমন তেমন যেমনই উইকেট হোক সেখানে বোলারদের মোকাবিলা করতে হবে, এই ব্যাপারটা ছিল। সহজে উইকেট দেবো না এই যে ব্যাপারটা থাকে টেস্ট, যে উইকেটটা খেটে কুটে নিতে হবে, উইকেট ছুঁড়ে দিয়ে আসবো না, সেক্ষেত্রে বেশিরভাগ ভারতীয় ব্যাটসম্যানরা উইকেটটা ছুঁড়ে দিয়ে এসছে, যার জন্য এত সমালোচিত হতে হচ্ছে বিরাট কোহলির, রোহিত শর্মাদের। অন্যদিকে এই হারের পর আরও একটি পূর্বের বিষয় সামনে আসছে, যেটা মুম্বাই ওয়ানখেড় মাঠেতে, যেখানে এক দশক আগে এই ভারতীয় টিম একেবারে দাপট দেখিয়েছিল ওডিআই বিশ্বকাপে। সেক্ষেত্রে কি বলবে, মানে সে তখনকার এই টিম ইন্ডিয়া এবং এখন আজকের দিনে দাঁড়িয়ে ঠিক কতটা ডিফারেন্স, কি বলবে এই বিষয়ে? দেখো, সেটা একদিনের ক্রিকেট ছিল, ভারতে একদিনের ক্রিকেট এবং টি টোয়েন্টিতে যথেষ্ট সাফল্য দেখিয়েছে, কিন্তু টেস্টে যেভাবে গত কয়েক বছর ধরে খেলছে তাতে এতটা খারাপ কখনোই খেলেনি, এবং পরপর দুবছর টেস্ট ফাইনাল খেলেছে, ইংল্যান্ডে একবার, অস্ট্রেলিয়ার কাছে একবার, নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছে, কিন্তু ইংল্যান্ডের কাছে একবার নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছে কিন্তু এতটা খারাপ টেস্টে ইদানিংকালে খেলেনি, এবং পরপর তিনটে টেস্টে হার তো অত্যন্ত একটা লজ্জাজনক। তারপর দেশের মাটিতে যেখানে নিজেদের বাড়ানো পিচে খেলা হয়, অনুকূল পরিবেশ থাকে, সবসময় নিয়ে দর্শক থাকে, সেখানে এইভাবে ভারতের এত লজ্জাজনক হার মানে দেখা যায়নি। এই ম্যাচের পর কি রোহিত শর্মারা তারা এবার শিক্ষা নেবে? দেখো, টিমের এই ম্যাচের পর তো আর টিম পরিবর্তন হবে না, কারণ অস্ট্রেলিয়া সিরিজের জন্য টিম ঘোষণা করা হয়ে গেছে। তবে অস্ট্রেলিয়া সিরিজের পর অনেক প্রশ্নই উঠে আসছে, কারণ অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচে, সম্ভবত প্রথম দুটো ম্যাচে রোহিত শর্মা খেলবে না, যার ফলে এখন সেটা চিন্তাভাবনা করতে শুরু করা হয়েছে। রোহিত শর্মা আদৌ কোন ম্যাচ থেকে খেলবে সেটা নিশ্চিত নয়। তাছাড়া এমন অনেক কথা শোনা যাচ্ছে যে বিরাট কোহলি হয়তো তার জীবনের শেষ টেস্টটা খেলে ফেলেছে দেশের মাটিতে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে রোহিত শর্মা, বিরাট কোহলি দুজনেরই বয়স হয়ে গেছে। তবে যেটা সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছে সেটা হচ্ছে যে ওরা ঘরোয়া ক্রিকেট খেলেনি সম্প্রতি, দিলীপ ট্রফি, রঞ্জিত ট্রফি, দিলীপ ট্রফিতে কেউই খেলেনি রোহিত শর্মা, এদের বিশ্রাম দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে অধিকাংশ সিনিয়র ক্রিকেটাররা, ইভেন অনিল কুম্বলে, সুনীল গাভাস্কার, সেহবাগ যেটা বলেছে যে উচিত ছিল যে ঘরোয়া ক্রিকেট খেলে নিজেদেরকে অন্তত একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করা, যাতে টেস্টে খেলা যায়। যাই হোক, সেটা তাদের ব্যাপার, তারা তো সিনিয়র ক্রিকেটার, তাদের তো নতুন করে শেখানোর কিছু নেই, কাজেই। তবে অস্ট্রেলিয়া সিরিজে যদি ফল ভালো না হয় তাহলে কিন্তু ভারতের ক্রিকেটে একটা ব্যাপক রদবদল হতে চলেছে, এটা বলা যায়। একেবারেই তাই, এবং অবশ্যই দেশের মাটিতে এই হার অত্যন্ত লজ্জার ভারতীয় টিমের কাছে, যেখানে এক দশক আগে যে ওয়াংখেড়ে মাঠেতে ওডিআই বিশ্বকাপের যে বিষয় সামনে আসছে, যেখানে দাপট দেখিয়েছিল টিম ইন্ডিয়া, কিন্তু সেখানে আজকের দিনে দাঁড়িয়ে নিউজিল্যান্ডের কাছে হার অত্যন্ত লজ্জার। এবং আপনাদের আরও একবার জানিয়ে রাখবো যে বিষয়ের দিকে আমরা নজর রেখেছিলাম, দেশের মাটিতে লজ্জার হার ভারতের, যেখানে ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হেরে এমনিতেই কোণঠাসা অবস্থায় ছিল, ক্রিকেটারদের ওপর কতটা মানসিক চাপ তৈরি করতে হয়েছিল সেটা বোঝা গিয়েছিল মুম্বাইতে প্রথম ইনিংসে, এবং যেখানে কিউএদের রান তেমন বেশি না থাকলেও স্নায়ুচাপে ভুগতে থাকা ভারতীয় ব্যাটাররা অধিকাংশই ফ্লপ হয়েছিল। এবার আরও লজ্জার রেকর্ড রোহিতের।